আজকে বাড়ির মধ্যে যাইবা আম্মা আব্বা দুইজন এক লগে আনবা আম্মা যদি বাইসা থাকে মার পায়ে ধরবা আব্বা যদি বাইসা থাকে আব্বার পায়ে ধরবা আনজা কইরা দইরা ডাক দিয়া কইবা মা বাবা ও মা গো আপনার লগে জীবনে কত খারাপ আচরণ করছি আব্বা আপনার লগে কত জুলুম করছি নির্যাতন করছি আপনি আমার আল্লাহর রাস্তায় মাফ কইরা দেন আপনি আমার আল্লাহর রাস্তায় মাফ কইরা দেন দেখবেন আপনার মাও কান্দে আপনার বাবাও কান্দে জিজ্ঞাসা করেন মা আপনি কান্দেন কি লাগা আব্বা আপনি কান্দেন কি লাগা মা বাপ ডাক দিয়ে কইব ফুত এতদিন আমরা মা বাপের মনে কষ্ট দিছো কষ্টে কান্দতাম মানচারে দেখাইতাম না গোপনে গোপনে কান্দতাম এখন তুমি ভূত আমরারে কষ্ট দেও নাই মা বাপের পায়ের ভিতর আইয়া যে মাপ চাইতাছো দৈরা দৈরা আমি মার দি কলিজাটা ঠান্ডা হইয়া গেছে আমি বাপের কলিজাটা ঠান্ডা হইয়া গেছে ও বন্ধু যারার মা বাপ কবরে আম্মা আব্বার পাউডি দৈরা দৈরা মাপ চাইও অনেকে আছে চোখটি লাল হইয়া গেছে হুজুর যারার মা আছে তারা বাড়িতে দেয়া মার পায়ে ধরে মাপ চাইব হুজুর যারার বাপ আছে তারা আব্বার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমরা দি মা নাই আমরা কার পায়ে ধরে মাপ চামু হে ভাই সবাই হাত তুলতে কইছি তুমি তুলতা পারছো না বাড়ির যে কার পায়ে ধরে মাপ চাইবা তোমার দি আব্বাও নাই আম্মা নাই কার পায়ে ধরে মাপ চাইবা ও বন্ধু আজগায় ঈসা পুরাতে কত মাই আসছে বাপের বাড়িতে মাহফিল শুনবার লাগিয়া অনেক আইসা দেখছে আজগা কিন্তু আব্বা ঘরে নাই আব্বা মরিয়া গেছে বাড়িতে আইসা দেখছে মা নাই অন্য বছর মাহফিলে মা বাপ থাকলে বাপ আইসা জিগাই তো জি কেমন আছো মা থাকলে মা কইতো মা রাইতা গেছে বেশি খানা দি খা কিন্তু আজগা মা নাই বাপ নাই ওই মা বাপ যে কবরে তুমি কেমনে সহ্য কইরা রইছ দোহাই লাগে দে যুবক ভাই তোমার কদম আমার হাতে দাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার কদম পরিষ্কার কইরা দিমু তবু কোনোদিন আম্মা আব্বার মনে কষ্ট দিও না আজকে এখান থেকে যাইবা যদি কোনোদিন কোনো অন্যায় কইরা না থাকো তবুও মা বাপের পায়ে ধরে মাপ চাইবা ছোট হইতা না জানুনি আমি গুণাগার আমি এই পর্যন্ত আসা আজকের মাহফিলে যে আপনারা আমার প্রধান বক্তা বানাইছেন আমার কোনো ক্ষমতা না আমি ফুতেও আমার মায়ের ফামে ফায়ে সুমা দিয়া মাহফিলে যাওয়ার কারণে আল্লাহ আমার সম্মান বাড়াইছে আমার কত সময় কত ফোলাপানে কইতো হুজুর আমনে যে হুজুর মানুষ মার ফায়ে দি সুমা দেন আপনার কি শরম লাগে না আমি কইছি মার ফায়ে সুমা দিতে ফুতের শরম লাগে না মার পায়ের সুমা দিতে ফুতের কোনো লজ্জা থাকতে পারে না কারণ ফুতে জানে মার পায়ের নিচে ফুতের বেহেস্ত ওই দিনও একটা ভিডিও দেখলাম ইন্ডিয়াতে লাহোরের একটা পাকিস্তানের লাহোরের একটা ছেলে মার হাত পা গুলো একবারে সিমড়া সিমড়া হইয়া গেছে গোস্তগুলো হাড্ডির লগে লাইগা গেছে মারে সকালবেলা রোদে আইনা শোয়ায় কানে যাওয়ার সময় মারে পায়ে চুমা দিয়া যায় আবার আইসা মারে পায়ে চুমা দেয় কাজ থেকে আইসা মা বাপের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে তোমার মা বাপ দি বুড়া বয়সে বিছনা ফইরা থাকে তোমার মা বাপ প্রস্রাব পায়খানার মধ্যে শুয়া থাকে তুমি ফুতে তোমার মা বাপের এই ময়লাটি পরিষ্কার করানো নাকে হাত দিয়া রাখো কিন্তু তোমার মা দ তুমি যখন ছোট ছিলা তুমি যখন পায়খানা কইরা দিতা মার কোলডার ভিতরে মা দি নিজে হাত দিয়া কোষ কইরা কাছে তোমার পায়খানা দিয়ে ফালাইতো তুমি যখন মার কাপড়টা ফসরাপ কইরা দিতা মা দি ওই ফসরা বলা কাপড়টা ঘুরাইয়া ফিন্দালাইতো আজগা কেমনে তুমি ওই মারে কষ্ট দাও কেমনে মারে বাদ দেও না কেমনে তোর মা মানুষের কাছে খুঁজা খুঁজা খায় সাবধান ফুলা পান নামাজ সরতে পারবি রোজা রাখতে পারবি হজ জাকাত করতে পারবি শ্বশুর শাশুড়িরে নিয়ে যাই আব্বু আম্মু কইয়া ডাকো তুমি তোমার মা বাপের আব্বু আম্মু ডাকো না আরে তোর মা কতদিন তোর আদরের ডাক শুনে না মাঝে মাঝে বাপ মা বুড়া হয়েছে কি হয়েছে বাপ ঘুমাইয়া থাকলে বাপের বুকটাত মাথা রাখিয়া ঘুমাইয়েন ও জীবন গুনাই গুনাই গেল বলেন ও জীবন গুনাই আমি না যাই না করেছি গুনা না যাই না করে
maaf koro po rawar digar hai re o jibon gunai gunai gelo hai re o jibon মাজানে না বাপ জানে না আমার কত গুনাহ গোফনে কইরাছি গুনাহ আসি কি মার জহনারে হায়রে ও জীবন গুনাই গুনাই গেল হায়রে ও জীবন ওরে কত গুনাহ করেছি মাওলা কত গুনাহ করেছি মাফ কর নূর নবীর খাতিরে ও জীবন গুনাই গুনাই গেল বলেন ও জীবন গুনাই রহিম ও রহমান নামটি আপনার বড়ই দয়াবান আপনি যদি মাফ না করেন সাইব কারো দার গো রহিম ও রহমান নামটি আপনার বড়ই দয়াবান আপনি যদি মাফ না করেন সাইব কারো দারো গো হাই রে ও জীবন গুনাই গুনাই গেল হাই রে ও জীবন গুনাই গুনাই গেল গো হাই রে ও জীবন গুনাই গুনাই গেল গো ও জীবন গুনাই আমার বারা বন্ধুরা গো যেই জায়গাটার মধ্যে আলোচনায় ছিলাম আপনাকে বলেছিলাম হুজুর কেবলা সৈয়দ আব্দুল কাদের কাউকা হুজুরের চেহারার দিকে তাকাইতে আপনার অন্তরটাকে পরিবর্তন করতে আপনার কলবটাকে পরিবর্তন করতে আল্লাহর ওলিটার দিকে তাকাইতেন বন্ধুরে আমরা তো গুনাহ করতে করতে কলবটারে মাইরা ফালাইছি একটু সুন্নতের তাবেদার হইয়া দেখো একটু নবীর প্রেমের তাবেদার হইয়া দেখো একবার তুমি যখন অন্তরটাকে আল্লাহর প্রেমে কোরবান করে দিবা আল্লাহ কয় মাল্লাগুল মাওলা পালাগুল কোন যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায় পর্দার অন্তরাল রামুজিরা গো ওই সাপুরার মুরব্বী বাবারা যুবক নো জুয়ান ভাইয়ারা আপনি কত কাজকর্ম করেন কোনো বরকত হয় না আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না আপনার রোগবালা মুসিবত ছাড়ে না রে বন্ধুরা আপনার বিপদ আপদ ছাড়ে না আপনার ঘরের মধ্যে রোগ সুখ ছাড়ে না আপনার আর কদমে হাত দিয়া বললাম আল্লাহ যে বলেছে মাল্লাগুল মাওলা সালা ফালাহুল কোল যেই ব্যক্তি আমার মাওলার হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায় চিন্তা করো গো মা আপনি যদি আল্লাহর হইয়া যান সারা দুনিয়ার সব কিছু আপনার হইয়া যাবে হুজুর গো আমরা কি এখনো মাওলার হইতে পারি নাই আমরা কি এখনো আল্লাহর হইতে পারি নাই আল্লাহর হওয়া তো যেমন তেমন ব্যাপার না আল্লাহর হইতে হইলে কিছু রেয়াজত করা লাগে হুজুর রেয়াজত কি আমরা তো এটাই বুঝি না আল্লাহর হইতে হইলে মোরাকাবা লাগে হুজুর মোরাকাবা কি আমরা তো এটাই জানি না আল্লাহর হইতে হইলে মুশাহাদা লাগে হুজুর মুশাহাদা কি আমরা এটাই জানি না রেয়াজত মুরাকাবা মুশাহাদা এই তিনটা জিনিস বইলে আমি আমার আলোচনা শেষ করব শুধু আপনারা ধারাবাহিকভাবে আমার আলোচনাটা শ্রবণ করবেন রেয়াজত ওইটাকে বলে কোনো কিছু পাওয়ার জন্য এক কথায় আল্লাহকে পাওয়ার জন্য বান্দা তার দেহ মন সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে বান্দা যখন খাবারের চিন্তা করে না টাকার চিন্তা করে না ধনের চিন্তা করে না সম্পদের চিন্তা করে না আল্লাহর দিকে হইয়া যায় পরিবারের মায়া ছাইরা দিয়া আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাকে গো আল্লাহ কয় বান্দা তুমি যে কষ্টটা করলা এই কষ্টটার নাম হইল রেয়াজত কি কি মুড়ি যাইছেন অনেকে রেয়াজত কি অন বোঝেন না মুড়ি ধোয়ার পর আপনি মনে করছেন ওইয়েই তো গেছি ফিরে আমার ফার করবো একটা ঠেঙ্গার ফাইকে ফাড়াই লেবো ফিটটা ফার নি তুমি যদি ইবাদত না করো তোমার ফিট তোমার ফেয়ারের দিকে ফিরেও চাইতো না ঠিক তুমি ইবাদত করা লাগবে পিঠ ধরার মানে কি কি আমি মুড়ি দিয়ে গেছি মা বুড়ি সাত সমুদ্র তেরো নদী উদ্ধার করে লাইছি ফির ধরার মানে হইলো ফির যে সবক দিব সবক অনুযায়ী চলা
মা কথা কইনা কি আপনারা কি কষ্ট হইতাছে ফির যাই সবক দিবাই সবক অনুযায়ী চলা আপনি তো চলেন না আপনি শাহপুরে টুপি লাগান রাজাপুরের দরবার লাগান আবার চালমাদানির দরবারে টুপি লাগান লাগানোর পর আপনি মসজিদে নামাজ হয় টুপি এটা মাথার ভিতরে আছে আপনি রাস্তা দিয়ে আন্ডি আন্ডি যান মানছে কইছে অমুক দরবারের লোক যাইগা তো ধর্ম আপনি তো বদনাম তো আপনার অন্য দরবারে সে কার দরবারে রইছে মত তুই এমন ফাজিল ফাজিল বক্তব্য দরকার নাই মুরিদ হইবেন কি উদ্দেশ্যে নিজেকে পরিবর্তনের উদ্দেশ্যে তাহলে কষ্ট করে আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য এটার নাম কি রিয়া রিয়াজত এটার নাম কি কষ্ট করবেন নি আপনি হুজুর হাসো তো নামাজ উঠতে হরি না কি এর কষ্ট করতে ঠিক নাও গভীর মনোযোগ দিবেন এবার আসেন মুরাকাবার বিষয় হুজুর মুরাকাবা কোনটাকে বলে মুরাকাবা তো আমরা শুনি এখনো পর্যন্ত মুরাকাবা কি বুঝি না মুরাকাবা কি শুনে নেন মুরাকাবা বলা হয় ওইটাকে যখন মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পায় নাই নবী পাওয়ার জন্য নবী পায় নাই ওলি পাওয়ার জন্য চক্ষুটা বন্ধ কইরা কোনো এবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে চক্ষু বন্ধ কইরা আমার আল্লাহ পাকের কাছে তার চক্ষুটা তার অন্তরটা দেহটা বিলীন কইরা দেয় আমার আল্লাহ ওই মুরাকাবার মধ্যে তাকে দিদার নসিব করে আল্লাহকে দেখায় না আল্লাহ কয় আমি আল্লাহ নবীজির নূরানি সুরাতে তাকে দেখা প্রদান করি মানে আমার নবীর দিদার পায় নবীর দিদারও যদি না পায় ওই মুরাকাবার মাধ্যমে বান্দা জান্নাত আর জাহান্নাম দেখতে পায় জান্নাত আর জাহান্নাম যদিও না দেখতে পায় বান্দাটা চক্ষু বন্ধ কইরা জীবনের গুনার কথা স্মরণ কইরা আল্লাহর কাছে ইস্তেগফার পড়লে দুরুদ শরীফ আদায় করলে ওই বান্দাটা মক্কা আর মদিনা দেখতে পায় ওই সাপুরার মানুষ সবাই আমার সঙ্গে পাঁচটা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করেন সবাই সবাই চোখটা বন্ধ করেন দেখেন না আপনি কিন্তু অন্ধকার দেখেন ঠিক না আপনি কিন্তু অন্ধকার দেখেন আপনি মক্কা দেখেন না মদিনা দেখেন না আল্লাহর জান্নাত দেখেন না জাহান্নাম দেখেন না আল্লাহ দেখেন না নবী দেখেন না কোনো ওলি দেখেন না দেখেন শুধু অন্ধকার কিন্তু আশেকগণ তুমি যদি তোমার চক্ষু বন্ধ করলে মক্কা মদিনা দেখতে পাও মনে করবা তোমার মুরাকাবা হইতাছে হুজুর মুশাহাদাটা কি জানতে চাই মুশাহাদা বলা হয় ওইটাকে হুজুর মুশাহাদা বলা হয় কোনটাকে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে ইস্তেগফারের মাধ্যমে নবীর স্মরণের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যখন তুমি এই দুনিয়ার জগৎটারে ভুইলা যাও আমার আল্লাহর কাছে এলহামের মাধ্যমে তুমি তোমার সিনাটাকে আমার আল্লাহর দিকে মুতাজ্জু করে দাও আল্লাহ কয় বান্দা সামনে কি হবে ভবিষ্যতে কি হবে আমি আল্লাহ মুশাহাদা করলে ওই বান্দাকে এগুলা জানাইয়া দেই দেখবেন মাঝে মাঝে আল্লাহর ওলিরা ওনাদের সামনে গেলে বক্তবিন্দুরে সাবধান করে বাবা এই কাজটা করতে যাচ্ছিস তোরা যাইস না আবার কোনো কিছুর অনুমতি চাইতে গেলে অনুমতি দেয় না আবার অনেক কিছুর অনুমতি দেয় আবার কোনো কোনো আল্লাহর ওলিরা বিভিন্ন বড় কোনো বিপদ আসার আগে সংকেত প্রদান করে সাবধান থাকবেন এটা এমনে করে না এটা একমাত্র মুরাকাবার মাধ্যমে করে মুশাহাদার মাধ্যমে করে ও বন্ধু গো আপনাদের মনে প্রশ্ন হুজুর আল্লাহর ওলিরাই কি মুরাকাবা করতে পারে আমরা কি মুরাকাবা মুশাহাদা করতে পারবো না পারবেন রে বন্ধুরা একটা খেতের ব্যক্তি দিয়ে খেতে কাজ করে সেও মুরাকাবা করতে পারে একটা ব্যক্তি রিক্সা চালায় সেও মুশাহাদা করতে পারে একটা মা বোন শুধু সংসারের কর্মব্যস্ততায় সময় কাটায় ও মাটাও কিন্তু রেয়াজত করতে পারে ও মা এখন তো আপনারা আরামে আরামে সংসার করেন আগের যুগের মহিলারা একটা না 30 দিন রোজা রাখত আগের যুগের মহিলারা বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখত সোমবার রোজা রাখত আইয়ামে বীজের আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখত আপনারা তো এখন খায়া খায়া ডায়াবেটিসের রোগী হয়ে গেছেন ফজরের নামাজ পড়েন না কিন্তু রাস্তার ভিতরে ফজরের নামাজের পরে মহিলাদের হাঁটার আনাগোনা বেশি দেখা যায় কেন জানেন খাইয়া দে ডায়াবেটিস বানাইছেন এখনো তো একটু রেয়াজত করতেছেন না আমি কদমে হাত দিই যারা ডায়াবেটিস সপ্তাহে প্রয়োজনে একটা রোজা রাখেন একটা পারলে আপনি দুইটা রাখেন দুইটা পারলে আপনি তিনটা রাখেন সোমবারে রাখেন বৃহস্পতিবার রাখেন শুক্রবার রাখেন এমনি যখন একদিন পর একদিন রোজা রাখবেন রেয়াজতের মাধ্যমে আপনি চেষ্টা করবেন দেখবেন রে বন্ধু আপনি আসরের নামাজের পরে ডাইন হাতের তালকাটা মাথার ডাইন দিকে লাগায় ঘুমাইলে শুইলে চোখটা বন্ধ করলে মক্কা মদিনা দেখবেন মক্কা
ayamo dinar maze are kina dadu modu asere bolen na makayamo dinar maze ore kina dadu modu asere ore ekbar jaile zurai toye zala haire ekbar jaile zurai toye zala kamle wahala dekha diya puran monar zala nobi kamli wala dekha diya zuran monar zala nobi kamli wala dekha diya zuran monar zala bolan dekha diya zala nobi kamli wala dekha diya ore mokkar maze hatime kaba kala fator ase jeta antore de shantona ore makame ibrahimete ekbar chuman korte parle makame ibrahimete ekbar chuman korte parle thakto na tor gunayar khata kamle wahala didar diya zuran moner zalah ekbar didar diya zuran moner zalah kamle wala didar diya zuran zala ekbar didar diya zuran moner zala kamli wala didar diya zuran আরে মদিনার পাক রজাতে রিয়াজুল জান্নাহ রইয়াছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মদিনার পাক মাটিতে রিয়াজুল জান্নাহ রইয়াছে জান্নাতের টুকুরা কয় তাহারে ওরে দুই রাকাত নামাজে সেজন পঁচিশ গুনসা ওয়াব পাইবে দুই রাকাত নামাজে সেজন পঁচিশ গুনসা ওয়াব পাইবে থাকবে সে যে জান্নাতের ভিতর কামলি ওয়ালা didar diya zuran moner zalah ekbar didar diya zuran zalah kamli wala didar diya zuran moner zalah ekbar didar diya zuran moner zalah nobi kamli wala didar diya zuran আবার ওরে মক্কায় ও মদিনার মাঝে কি বাজাদু মধু আছে মক্কায় ও মদিনার কি বাজাদু মধু আছে অন্তরেতে থাকে রে সান্তনা কামলি ওয়ালা দিদার দিয়া জুরাও মনের জালা একবার দিদার দিয়া জালা কামলি ওয়ালা দিদার দিয়া জুরাও ও বন্ধুরে চোখ বন্ধ করলে কি দেখা যায় মক্কা দেখা যায় চোখ বন্ধ করলে মদিনা দেখা যায় এডি না দেখা গেলে জান্নাত দেখা যায় এ জান্নাত না দেখলে জাহান্নাম দেখা যায় জাহান্নাম না দেখলে দুনিয়ার সব দেখা যায় বন্ধুরে আমার এগুলা দেখতে পারলে মনে করবা তুমি আর আল্লাহর বান্দা না হুজুর আমি যদি আল্লাহর বান্দা না হই আমি কার বান্দা আল্লাহ কয় বান্দা এগুলা অর্জন করতে পারলে বান্দা আর বান্দা থাকে না আল্লাহ কি থাকে আল্লাহ কয় বান্দাটা বান্দা থেকে বন্ধু হইয়া যায় জোরে জোরে কি হইয়া যায় আমরা আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা বান্দা থেকে বন্ধু হইয়া যায় আমরা সবাই তো বন্ধু হইতে মনে চাই কেমন বন্ধু হইবা জানোনি আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির কথা শোনো বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানি কেমন বন্ধু ছিল আমার আগে মাওলানা ইব্রাহিম জিয়াদি সাহেব সুন্দর আলোচনা করেছেন গৌসে পাকের শানে কিন্তু শোনো মুসলমান আমি আমার গৌসে পাকের কি কথাটা বলি গৌসে পাক আল্লাহর কেমন বন্ধু ছিলেন কি বলি শুইনা নাও বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানি কোনো আল্লাহ পাকের নরমাল ওলি ছিলেন না উনি ছিলেন মাদার জাত একজন আল্লাহর ওলি হুজুর মাদার জাত আল্লাহর ওলি কাকে বলা হয় যে এই ব্যক্তি মার গর্ভ থেকে ওলি হইয়া আসে তারে কয় মাদার জাত ওলি সুবহানাল্লাহ কইতেন না ঈসাপুরার আম্মু জিরা গো ও ঈসাপুরার মা গাউসে পাক আপনার মতো মায়ের একজন গর্বের সন্তান খাজা করিবে নামাজ আপনার মতো মায়ের একটা সন্তান আবে মাঝে মাঝে মা বুড়া হইছে কি হইছে মার ডানু রুডার ভিতরে মা মাথাটা রাখে একটু ঘুমাইয়ান
দেখবেন আপনার মা আপনার মাথাটা হাতায়া দেয়, আপনার ঘুম চলে আসে। আমি মাঝে মাঝে নিজে ইচ্ছা মন চাইলেও নিজের হাত দিয়া ভাত খাই না। আজকে দুপুর বেলা আমি আমার মারে কইছি, মা বাতরি খাওয়াইয়া দাও। লোক লোক আইসা নিজে লোকমা দিয়া বাতরি খাওয়াইছে। ভাত খাওয়ার কথা কইয়া যখন আবার ডাক দিছি, মা তুলার দুয়ার থেকে তাড়াতাড়ি আসছে, মা গোসল করছি, চুল্লিতে একটু তেল দিয়া দাও। নিজে চাইলে তো দিতাম পারি, নিজে দেই না, মারে দিয়া চুল্লির তেল দিয়ে আইসি। কি লেগা জানো, যেন মা মনে না করে ফুতে মারে ভুল লাগেছে, যেন মা মনে না করে ফুতে মারে এখনো পর্যন্ত গুরুত্ব দেয় না। ডাক দিয়া দিয়া আজকে মাথার তেল দিয়ে আমার মা নিজে দিয়া দিছে, আজকে লোকমা দিয়া ভাত আমার মা নিজে খাওয়াইয়া দিছে। জানেন আজকে সারাদিনে নিজে লোকমা দিয়া ভাত খাইছি না, শুধু মা খাওয়াইয়া দিছে, ওই খানাই কিন্তু ফেড়ে। আসার সময় এই কথাটা মনে মনে চিন্তা হয়, এই মা বাপের দোয়া না থাকলে ফুত তুমি কিছু না, মা বাপের আত্মসম্মান বোধের দোয়া না থাকলে ফুত তুমি কিছু না। ওই বাপটারে তুমি বুড়া বেড়া কইয়া ডাহ, ওই মারে তুমি বুড়ি কইয়া মানছের কাছে সমর্থন করো। আমরা বুড়া বুড়ি দুইজন দ ঘরে ফিরে রয়েছে, মায়া নাই, তোমার বাপ মা কোনো দিন দি তুমি ফুতারে কিছু কয় না। কেমনে ক আল্লাহর দোহাই লাগে কদমে হাত দিয়া বলি, হায় রে এমন মা বাবা যার কবর দেশে, আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, এমন মা বাবা যার কবর দেশে, আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, এমন মা বাবার কবরেতে আর আজাব তুমি দিও না। দুঃখের গরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাইরে মায়ের কান্দন যাব যে জীবন, ওরে দুই চার মাস বনের কান্দন রে, মায়ের কান্দন যাব যে জীবন, দুই চার মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরি পারের কান্দন, ঘরের পরি পারের কান্দন, কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি বুলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে, সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি ভুলে, দুলা বালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে, আরে অসুখ হইলে দেখি চাইয়া মায়েরছে বিছানাই বইয়া রে, বলে আমায় আল্লাহ দাও গো লইয়া সন্তানেরে নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধু যারার মা বাবা কবরে, আল্লাহ যেন তারার মা বাবার কবরের আজাব মাফ করে পরে না, আমিন। সবাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরে তরিকত শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল কাদেরী হুজুর কেবলার আগমন, রাজাপুরা দরবার শরীফ, রাজাপুরা দরবার শরীফ, ইসাপুরার পক্ষ থেকে, ইসাপুরার পক্ষ থেকে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ।
Pire tori kot samamot nadi murusi dal kadri uzur kablara gomon. Samamot nadi murusi dal kadri uzur kablara gomon. Ei ma filer pakko teke. Raja kura dor maksuri. Nadi murusi dal kadri uzur era gomon. Are takobi. Are risalah. Bisa Huzur Kablai Shoh Pustit Hai Chan Shabai Zaban Khule Puri Marhaba Allah Pahad Jano Huzur Kablai Dere Nek Nazor Negahe Karam Amadir Shabar Kholobir Mokde Jari Koren Huzur Kablai Kache